স্যার, জেনে খুব ভালো লাগলো যে যে দীর্ঘদিন পরে যে আবার ব্যথামুক্ত একটা জীবন, ব্যথামুক্ত একটা জীবনে ফিরে যাচ্ছেন, আবারও হয়তো ইনশাল্লাহ আপনি মাটিতে সিজদা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। তো কেমন লাগছে এই সামগ্রিক টোটাল? আলহামদুলিল্লাহ, আমি আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি মানে খুব আমার খুব বেশি ইয়া পাইতে হয় না, আমি খুব তাড়াতাড়ি আমি একটা ভালো একটা মানে সঠিক সময় চিকিৎসা পেয়েছি আমি, এই জন্য আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। কবে থেকে আসলে এই সমস্যাটা শুরু হয়েছিল কবে থেকে আপনার? আমার এই সমস্যাটা স্যার দুই বছর আগে থেকে, প্রায় দুই বছর আগে থেকে। দুই বছর আগে থেকে কি হয়েছিল মানে এই দুই বছর আগে হঠাৎ করে? আমি যেটা মনে করতেছি যে এটা আমার আমি কোনো দুর্ঘটনাজনিত কোনো আঘাতে আমার এটা হয়নি, এটা আমি আমার অতিরিক্ত বাইক চালানোর কারণে আচ্ছা আমার এই সমস্যাটা হয়তো হতে পারে। মানে বাইক চালাচ্ছেন বলতে কি, প্রফেশনটা কি আপনার মূলত? আমি মূলত ছোটখাটো একটা বিজনেস করি, তো এই বিজনেসের জন্য আমাকে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল নিয়ে জার্নি করতে হয়। তো অ্যারাউন্ড প্রতিদিন প্রায় 100 কিলো জার্নি করতে হয় অন এভারেজে। আচ্ছা, এই মানে বাংলাদেশের রাস্তাঘাট তো অনেক ভাঙা চুরা, এটার যে অনেক ইয়া শেকিং এর কারণে আমার আস্তে আস্তে এই মেরুদণ্ড গুলোর থেকে যে ডিস্ক বের হয়ে গেছে, এগুলো আমি মনে করি এগুলোর জন্যই এই মোটরসাইকেলের জন্যই হয়েছে। মানে দিনের একটা দীর্ঘ সময় আপনাকে বাইক জার্নি করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হতো আপনার ব্যবসার প্রয়োজনে। তো এটা শুরুটা হয়েছিল ঠিক কতদিন আগে? এটা আমি তো বাইক চালাই স্যার অ্যারাউন্ড 10 বছর আগে থেকে, 10 থেকে 12 বছর হবে। তো আমি এই সমস্যাটা দেখতেছি গত 2 বছর আগে থেকে আমার। আচ্ছা, তো আমি এর আগে এটার জন্য আমি সাভারে অনেক ডাক্তার দেখিয়েছি, তা ওনারা মানে প্রায় 1 বছর পরে আমার রোগটা সঠিক, আমি অনেক অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি বাট আমার কোনো উন্নতি হয়নি। তখন আমি ঢাকা ইয়াতে সাভারে একটা ভালো একটা হসপিটালে আমি ইয়ে করি, ভালো একজন ডাক্তারের সন্ধান পাই, উনি আমার রোগটা ধরতে পারে। কিন্তু উনি যে ট্রিটমেন্টটা আমাকে দিছে তাতে আমার ক্রনিকের জন্য আমি সুস্থ ছিলাম, বাট আমার ভিতর থেকে জিনিসটা ইয়ে হয় না, নির্মূল হয় না। তো আমি যে আমার এক আত্মীয়র মাধ্যমে, যে আমার এক আত্মীয়র হিপ জয়েন্ট সমস্যা হয়েছিল, তারপরে ওর মাধ্যমে আমি জানতে পারলাম এই স্যারের কথা, ডিপিআরসি হসপিটালের কথা। তো স্যার আমাকে পরে আমি স্যারের কাছে আসলাম, স্যারের কাছে আসার পরে স্যার আমাকে বিভিন্ন পরীক্ষা করতে দিল। পরীক্ষা করার পরে মোটামুটি স্যার আমার যে যে হিপ জয়েন্টের যে সমস্যাটা আছে এটা ই করতে বলো যে আপনার হিপ জয়েন্টে খুব একটা বেশি সমস্যা নাই, এখন আমার মাজার দিকে অনেক ব্যথা হয়, মেরুদণ্ডে ব্যথা হয়। পরক্ষণে স্যার আমাকে বললো আপনি এখানে ভর্তি হয়ে যান। তো আমি এখানে ভর্তি হলাম, ভর্তি হয়ে 1 সপ্তাহ ট্রিটমেন্ট নিলাম। 1 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি গত 3-4 দিন আগে স্যার আমাকে স্যারকে দেখাইলাম, আবার স্যার বললো যে আপনার যেহেতু কোমরে নামাজ পড়তে সমস্যা হচ্ছে তাহলে আপনি একটা এমআরআই করান। মোটামুটি গত 2 দিনে আমি মনে করলাম যে আমি প্রায় 90% সুস্থ আলহামদুলিল্লাহ। তো আমি মোটামুটি বলতে পারি যে আমি গত 1 সপ্তাহ যে আমি ডিপিআরসি তে ভর্তি আছি, আলহামদুলিল্লাহ এখানে যে সেবাটা আমি পাইছি এবং থেরাপিস্ট যে থেরাপিস্ট আমার জন্য নিয়োগ করা হয়েছে যথেষ্ট আন্তরিক একটা ছেলে, তো ও আমাকে মানে মানে আমাকে আমার মনের মতো করে কোঅপারেট করছে। বুঝতে পেরেছি, মানে সে অনেকটা তার নিজের পরিবারের সদস্য হিসেবে, ও ওর বয়স অনেক মানে কম, একটা ছোট ভাইয়ের মতন, ও আমাকে বড় ভাইয়ের মতন, মানে ও আমাকে এমন ভাবে ট্রিটমেন্ট দিছে মোটামুটি ভাবে আমি হ্যাপি ওর প্রতি, আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি। স্যার একটু মাঝখানে ইন্টারাপ্ট করব, যখন এই সমস্যাটা শুরু হলো আপনি শারীরিক কি কি প্রতিবন্ধকতা আপনি ফিল করতেন আপনার ভিতরে? আমি 1 নম্বর প্রতিবন্ধক ছিল তো আমার নামাজ পড়তে পারতাম না, আমি রুকু সেজদা করতে গেলে আমার প্রচন্ড কষ্ট হতো, তা কোনো কোনো দিন আমাকে চেয়ারে নামাজ পড়তে হতো। আচ্ছা, আমার একটা পরিস্থিতি ছিল। মানে আপনার বয়স তো খুব বেশি না? আমার বয়স 42। হ্যাঁ, কিন্তু বয়সের অনুযায়ী আমার যে রোগটা একটু বেশি হয়ে গেছে। মানে এই বয়সে মানে চেয়ারে বসে পড়া এটা আসলে একটা দুঃখজনক। হ্যাঁ হ্যাঁ, সাধারণত মানুষ 60-70 বছর বয়সে চেয়ারে নামাজ পড়ে, আর আমি 40-42 বছর বয়সে আমি চেয়ারে নামাজ পড়তেছি, এটা দুঃখজনক, এটা আসলে দুঃখজনক। তো আলহামদুলিল্লাহ আমি স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ 1 সপ্তাহে আমি অনেক ভালো ফিল করছি আলহামদুলিল্লাহ। আমি আসলেই মানে মন থেকেই আমি বলতেছি মানে যে উদ্দেশ্য নিয়ে আসছে, যে উদ্দেশ্য নিয়ে আসছে তার ভিতরে আমি মনে করি আমি বর্তমানে যে অবস্থায় আছি 90% আমি সফল। আমাদের দেশে স্যার এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগছেন এবং অনেকেই জানেন না যে কোথায় যাওয়া উচিত, অনেকে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য কিছু বলবেন স্যার? আসলে আমি বলতে চাই যে আপনারা যারা এই হিপ জয়েন্ট সমস্যা, মেরুদণ্ডের হাড় জনিত সমস্যা,
যাদের এই প্রবলেমগুলো আছে, যারা হাঁটতে বসতে নামাজ পড়তে কষ্ট হয়, তারা দয়া করে মানে বিভিন্ন জায়গা ট্রিটমেন্ট করে বিভিন্ন জায়গা না দৌড়াইয়া আপনারা ডিপিএসসিতে আসেন। ডিপিএসসিতে এসে এই সারের স্বর্ণপূর্ণ হয়ে আপনার চিকিৎসা নেন, আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ হবেন। আমি আলহামদুলিল্লাহ এক সপ্তাহে আমি 90% মতন আমি সুস্থ। তবে স্যার আমাকে আরও এক সপ্তাহ ভর্তি থাকতে বলছে, আমি আমার সময় এবং কিছু সমস্যার কারণে থাকতে পারতেছি না, এর জন্য আমি চলে যাচ্ছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট ভালো হয়েছি, এটা আমি আলহামদুলিল্লাহ। ও, আপনার সাথে কথা বলতে বলতে আপনার পরিচয়টা জানা হলো না স্যার, আপনার পরিচয়টা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম আবুল কালাম আজাদ। জি, আমি প্রফেশনালি ছোটখাটো একটা বিজনেস করি। আচ্ছা, কোন এলাকাতে স্যার? আমি সাভারে আছি, সাভার রাধাসন এলাকায়। আচ্ছা, এলাকায় আমি দীর্ঘ প্রায় 14-15 বছর যাবৎ আছি। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি আমি সেটেল এবং এখানে আমি বাড়ি করেছি, এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান, এখানে আমি থাকি। আলহামদুলিল্লাহ স্যার, জেনে খুব ভালো লাগলো যে যে দীর্ঘদিন পরে যে আবার ব্যথামুক্ত একটা জীবন, ব্যথামুক্ত একটা জীবনে ফিরে যাচ্ছেন, আবার হয়তো ইনশাআল্লাহ আপনি মাটিতে সিজদা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। তো কেমন লাগছে এই সামগ্রিক? আলহামদুলিল্লাহ, আমি আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি মানে খুব আমার খুব বেশি ইয়া পাইতে হয় না, আমি খুব তাড়াতাড়ি আমি একটা ভালো একটা মানে সঠিক সময় চিকিৎসা পেয়েছি আমি, এই জন্য আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনলেন আমার এই ভাইয়ের কথা, এরকম হাজারো মানুষ আসছেন, প্রতিনিয়ত আসছেন আমাদের কাছে চিকিৎসার জন্য। আমরা চেষ্টা করছি কাউকে যাতে নিরাশ ভাবে ফিরে যেতে না হয়, প্রতিটা রোগী আমাদের কাছে আসেন, চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। হয়তো সকলের কথাগুলো আমরা আনতে পারি না আপনাদের সামনে, তাদের মাঝখান থেকে যে কয়জনকে পারছি আমরা নিয়ে আসতেছি আপনাদের কাছে, যাতে অন্তত আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন যে আসলে আপনাদের কি করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের মতো করে বাঁচবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।